বিবরণ বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক শিক্ষাগুরুবৃন্দ আর উপস্থিত ছাত্র ছাত্রী বিবরুয়া কলেজলৈ মই ছাত্র হিসাবে আইছিল প্রতিযোগী হিসাবে আইছিল যেতিয়া কলানাথ বড়ুয়া আন্ত মহাবিদ্যালয় তর্ক প্রতিযোগিতাত মই কেইবাবারও অংশগ্রহণ করেছিল আমার সৌভাগ্য এই প্রতিযোগিতা সময় আমি পুরস্কৃত হয়েছিল আর পরবর্তী পর্যায়ত এই প্রতিযোগিতাখনত আমি বিচারক হিসাবে ইয়ালৈ প্রায় তিন চারিবার আসছি গতিকে আজি পুনর মোর জীবনের মূল হৃদয়ের আরাধ্য বিবেকানন্দর বিষয়ে কোয়ার মানে সুযোগ পাইছো আর তাকে মানে দর্শন বিভাগ সুযোগ পাইছো মানে নিজকে ধন্য মানিছো দরাসলতে আমার কেন্দ্রর সহযোগী প্রতিনিধি কমল ডেকাই মো যা পরহি মো কথা কলে আসলে মানে সোমবারে মো কওতে মানে রবিবার সোমবার কিছু নিজের ব্যক্তিগত কারণ মানসিকভাবে উপস্থিত হয়ে আসছিল আসলে আর নতুন কোন বক্তৃতার নিমন্ত্রণ মই রক্ষা নকরিম বলে ভাবিছিল কিন্তু যেটা মো স্বামীজির বিষয়ে কব লাগিব বলে কলে মোর অন্তরাত্মায় না করার সাহস করিব নয় যে স্বামীজির বিষয়ে আর যেটা আপনার এগারী শিক্ষয়িত্রীয়ে মো টেলিফোন করলে যে বেশি ছাত্র ছাত্রী নহব মোর বেশি ছাত্র ছাত্রীর প্রয়োজন নাই মোর কথাই যদি এজন বা দুজনক যদি আপনার যদি আপনার ভবাই তুলব পারে তাহলে এয়াই মোর সার্থকতা হব দ্বিতীয়তে যেটা মই স্বামীজির বিষয়ে কওঁতে ইয়াত মোর নিজের ভাবর উৎসাহ আছে অলপ ভাষা বুঝি নামাব পাৰো বলে একটা অভিযোগ আহিব পাৰে পিছত কিন্তু আপনাদের সেই চিন্তা করব না আমি ভাবো যে কথা বুঝি পার আমার কেবলমাত্র আমার বৃত্তি এটাই আছে আমি ভাবো যে কেবল মস্তিষ্ক আমার হৃদয় আছে আমার মন আছে আমার চেতনা আছে মোর কথার মাজত যদি সত্যতা আছে এই কথার মাজত যদি সত্যতা আছে মোর বক্তব্যত যদি কততা আছে তাহলে মস্তিষ্ক কারোবার যদি পরিপক্ক নাইও এই মুক্তই হৃদয় ভেদ করিব হৃদয় স্পর্শ করিব বিবেকানন্দর বিষয়ে আমি সাধারণভাবে আমি সকলে জানো সাধারণভাবে জানো কিন্তু মুখ যদি কোয়া হয় এটা এটা বাক্য যে বিবেকানন্দ কোন আছে আর ইয়ার মানে যেখিনি কথা কম মোর নিজের মৌলিক চিন্তা নহয় মই বেশিরভাগ কথাই শ্রী অরবিন্দর দৃষ্টিতে কম অথবা শ্রী অরবিন্দর অন্য যিসকল শিষ্যই রামকৃষ্ণ পরমহংস বা স্বামী বিবেকানন্দর বিষয়ে লিখিছে মই সেই দৃষ্টিতেই কম তেওঁৰে এজন শিষ্য নলিনীকান্ত গুপ্ত তেওঁ গুপ্তযোগী বুলি কোৱা হয় তেওঁ মনস্বী আছিল তেওঁ শ্ৰী তেওঁ স্বামী বিবেকানন্দৰ বিষয়ে এক আৰু মাত্ৰ পাঁচ ছয়টা শব্দ এখন মন্তব্য কৰিছে বিবেকানন্দৰ বিষয়ে লেখা এটা প্ৰবন্ধ আৰু মই ভাবো মই পঢ়া ইত্যাদি কিতাপৰ ভিতৰত আটাইতকৈ সাৰ্থক মন্তব্য তেওঁ কৈছে বিবেকানন্দ কোন কৈছে বিবেকানন্দ ভাৰতৰ সনাতন অন্তৰাত্মাৰ নৱজাগ্ৰত বীৰবিক্ৰম কৈছে বিবেকানন্দ কোন ভাৰতৰ সনাতন অন্তৰাত্মাৰ নৱজাগ্ৰত বীৰবিক্ৰম বিবেকানন্দ ইজ দি এম্বডিমেণ্ট অফ এম্বডিমেণ্ট অফ দি নিউলি অৱেকেন হিৰোইন এণ্ড ইটাৰনেল সোল অফ ইণ্ডিয়া ভাৰতৰ সনাতন অন্তৰাত্মাৰ নৱজাগ্ৰত বীৰবিক্ৰম ভাৰতে পাহৰিছিল জগতত ইয়ার ব্রত কি স্বরূপর সকর্মর চেতনা হেরুয়াই ভারতের অন্তরপুর মগ্ন হয়ে আছে নিদ্রার আবেগত নিস্তেজ নির্বীর্য জ্ঞান ধারা হয়ে নিজের মাজতে নিজক সংকুচিত করে ভারত ডুবি যাবলে ধরেছিল প্রবল ভয়বিল আর এই কাহানী কুশীদন্ত শুভ্রবর্ণ বরাহ অবতারর দরে এই হিমজ্জমান ভারতবর্ষ বিবেকানন্দই বীর বিক্রমে তুলি ধরিলে আর ভারতক আত্মসম্বুদ্ধ করে জগতের সম্মুখত পুনর প্রতিষ্ঠিত করিলে অথবা বিবেকানন্দ যেমনি বৈদিক ইন্দ্রদেবতা
বৈদিক ইন্দ্রদেবতা এবার গুহাগত দস্যু কবলিত সূর্য উদ্ধার করেছিল। ঠিক সেইদরে বিবেকানন্দ রূপী বৈদিক ইন্দ্রয় পর্বত বিদীর্ণ করে অস্তমিত গুহাগত দস্যু কবলিত সূর্য ইন্দ্রয় যেদরে উদ্ধার করেছিল, তুলি ধরেছিল মূরের উপর দুর্লোক, ঠিক সেইদরে মানব জাতির জ্ঞান পূর্জতি ভারতবর্ষ, এই ভারতবর্ষক বিবেকানন্দই অধঃপতনের গহনতম গর্ভর পড়া অধঃপতনের গহনতম গর্ভর পড়া নিজ ভাস্বর মূর্তি উলিয়াই আনলে আর ভারতের সম অভিমানে ভারতক পুনর প্রতিষ্ঠিত করলে। অথবা বিবেকানন্দ যে বৈদিক রীতি দেখিলে সৃষ্টি করিলে সেই মন্ত্র যার বলত ভারতের দেবত্বই জাগ্রত বিগ্রহ খাদি, ভারতের দেবত্বই জাগ্রত বিগ্রহ খাদি প্রাণবন্ত হয়ে আবির্ভূত হল। বিবেকানন্দর ঋষি দৃষ্টিয়ে সমস্ত বাহ্য আবরণ অমান্তর প্রয়োজন অতিক্রম করি ঋষু রেখারে একেবারে সহজ পথে উপনীত হল গই ভারতের অন্তরা। আর এই ভারতের অন্তরাত্মা তাহলে এই ভাগীরথর দরে ভাগীরথে যে ধরনের গঙ্গা মৃত্যু লই নমাই আনিছিল, বিবেকানন্দ সেইদরে ভারতের অন্তরাত্মার মহিমা নমাই আনিলে মৃত্যু লোকলৈ আর প্রাণর রখেরে তেজেরে সঞ্জীবিত স্পন্দিত করে তুলিলে। এয়াই স্বামী বিবেকানন্দ ভারতের সারাগম অন্তরাত্মার নবজাগ্রত বীর। গতি আমি এই বিবেকানন্দ এই অন্ধহীন দিগন্ত বিবেকানন্দ আমি ভাষারে বুঝিব নোৱাৰো। যদি আমি বিবেকানন্দক বুঝিব লাগে তেনেহলে আমি বিবেকানন্দক উপলব্ধি কৰিব লাগিব, আৰু আমি যদি বিবেকানন্দক উপলব্ধি কৰিব লাগে তেনেহলে আমি ঊনবিংশ শতিকাৰ এই যুগসন্ধিলৈ আমি উভতি যাব লাগিব। ঊনবিংশ শতিকা এটা সময় এনে সময় হয়েছিল প্রবঞ্চনা মিথ্যা বেমিশ্রতা অর্থাৎ ডুপ্লিসিটি পার্ট্রেক্সিটি ফলসুদ দিছি প্রবঞ্চনা মিথ্যা এফালে প্রবঞ্চনা মিথ্যা প্রমাদ বেমিশ্রতা আর আনফালে অশ্রদ্ধা অবিশ্বাস নাস্তিকতা পৃথিবীর পর যেটা আধ্যাত্মিকতা প্রায় অন্তর্হিত ভারতবর্ষত যেতিয়া কেবলমাত্র সেয়া আধ্যাত্মিকতা কথার কথা সেই সময়তে মহাভারতী বঙ্গজননীর বিশাল বক্ষ একদিনা যুগের মই দিব্য বক্তার আবির্ভাব হল। দক্ষিণেশ্বরের সেই নিরক্ষর রক্ষা ব্রাহ্মণর অধ্যাত্ম বক্তার মাজত সিদিনা শিক্ষিত বঙ্গই দেখিবলৈ পাৰে শাশ্বত ভারতের এখন বিশুদ্ধ প্রতিমা যার মাজত নাছিল আধুনিক বুদ্ধি প্রকৃত চিন্তার লেখ মাত্র পাশ্চাত্যর চিহ্ন মাত্র নাছিল, দেখিবলৈ পালে সৃষ্টি সামর্থ্যর অলোক সামান্য এক বিজয়ী শক্তি জাতীয় সত্তার স্বরূপ একটর এজন সার্থক প্রতিনিধি। দরাসলতে ভগবান শ্রী রামকৃষ্ণর মাজতে মূর্তিমন্ত হয়ে উঠেছিল ভারতবর্ষর 2000 বছরের সাধনার সমগ্র কীর্তি। শ্রী অরবিন্দ মাটির পৃথিবীর দিব্য জীবনের স্বপ্নগ্রস্ত শ্রী অরবিন্দ কইছে যে শিক্ষিত বঙ্গর যে সকল তীর্থস্থানীয় তেওঁলোকে যেদিন সাষ্টাঙ্গ হৈ এই নিরক্ষর ভগবত প্রেমিকর চরণত প্রণত হোক সেদিনাই দরাচলতে যুদ্ধর ফল স্থির হয়ে গৈছিল। মহাযোগীয়ে আরো এবার কৈছে যে ভগবান শ্রী রামকৃষ্ণদেবর উক্তি আর সম্বন্ধে রচিত গ্রন্থ রাখি পাঠ করলে জানা যায় দেশত যে ভাব গঠিত হয়েছে যে ভাবরাখিয়ে সমগ্র ভারতবর্ষ প্লাবিত করেছে যে ভাবরঙ্গত ভক্ত হয়ে কত যুবকে সমস্ত তুষ্ট করে আত্মাভূতি দিছে সেই ভাবর কথা তেওঁ একোৱেই কোৱা নাই। সর্বভূতান্তর দামী ভগবানে কি করে দেখা নাই এনে কথা বিশ্বাস করিব পারি না। যিজনের পাদস্পর্শত পৃথিবী সত্য যুগ যিজনের স্পর্শত ধরণী উপলব্ধ না